আলোচনা করবো দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ এভলিউশনের ক্লাস ওয়ানের প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে চ্যানেল হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পূর্ণমান দশ সময় হচ্ছে কুড়ি মিনিট বিষয় বাংলা সংযোগ স্থাপনের সক্ষমতা নিজের নাম রোল আর স্কুলের নাম এগুলো লিখে নেবে তারপর প্রশ্নগুলো দেখো শূন্যস্থানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক আশা দাদা ড্যাশ থেকে এলো ঢাকা খ বামি ড্যাশ দিয়ে ঘটি মাঝে মাটি দুইয়ের দাগের হচ্ছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো প্রথমটা হবে তালবেশরিক গাকার লসিগাল আর খয়ের টাবে আ আ কয়েকা তালবেসা আকাশ তারপর তিনের দাগের ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে পাখির নাম গঠন করো তাহলে প্রথম একটা অন্তস্থ একার আছে তাহলে অবশ্যই এটা হবে টিয়া তারপর এদিকে ট্রয় হস্ত্র দিয়ে যেটা আছে এটা হবে টুনটুনি তারপর তালবেস এক আছে এটা শালিক তারপর আছে মাছরাঙা তারপর ছড়ার শূন্যস্থান পূরণ করো ড্যাশ দিদি ভাই বোন বাবা আর ড্যাশ ড্যাশ আছে আর আছে ড্যাশ এটা তোমরা নিজেরা করবে তারপর ক খ খোঁপের কথা মিলিয়ে রাখো আমি এটা হবে আমি আছি রমা আছে বাঁশি আছে আম আছে আর এদিক আছে পাকে বাঁচছে আসি আঁকে তাহলে প্রথমে কয়ে তোমরা লিখবে আমি আসি রমা আঁকে বাঁশি বাঁচছে আর আম পাকে তারপর ছয়ের দাগে দেখো ছয়ের দাগে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও ক কচু পাতা থেকে টুকটুক করে কি পরে কচু পাতা থেকে শিশির পরে খ হচ্ছে চুনিমালি কোথা থেকে জল তোলে পরবর্তী প্রশ্নটা হচ্ছে ক্লাস ওয়ান ইংলা ইংরেজি বিষয়ের সমন্বয় সাধনের সক্ষমতা প্রশ্নটা দেখো একের দাগে হচ্ছে মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস ব্যাটের ছবি আছে একটা হি প্লেস উইথ এ ব্যাট বি এ টি তারপর একটা কাপের ছবি আছে হ্যাভ এ সি ইউ পি কাপ অফ টি তারপর দুইয়ের দাগের রিয়ার ইন্স দ্য লেটার প্রথমটা করে দেওয়া আছে পিক তারপরটা হবে ই জি জি এক তারপরটা হবে এফও এক্স ফক্স তিনের দাগের হি ইজ মাই ব্রাদার এখানে দাম দিকে যেটা দেওয়া হচ্ছে মাই তারপর আন্ট ব্রাদার সিস্টার ফাদার তাহলে এবার কোনটা কী করতে হবে প্রথমটা হবে হি ইজ মাই বি আর আছে তাহলে ব্রাদার তারপর সি ইজ মাই সিস্টার এস দিয়ে যেহেতু শুরু করতে হবে হি ইজ মাই ফাদার আর সি ইজ মাই এ আন্ড তাহলে আমার সে হলো ভাই আমার সে বোন আমার বাবা আর আমার একটা কাকিমা তারপর চারের দাগে দেখো কি আছে সি দ্য পিকচার অ্যান্ড লেটার অ্যান্ড মেক দ্য মিনিংফুল ওয়ার্ড এক্স আছে ও এক্স আছে দিয়ে বিও এক্স বক্স হয়েছে তাহলে ছবিটাকে দেখতে হবে তারপর ডান দিকে দেখতে হবে বাঁদিকে আছে আবার এইচ তাহলে এখানে রাশ আছে আর এখানে আছে ব্রাশ এটা দা টুথ ব্রাশ তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে ব্রাশ বি আর ইউ এস এইচ তাহলে একটা বি যোগ করতে হবে তারপর টি আছে এ টি আছে তার ছবি আছে ব্যাট এর তাহলে বি এ টি ব্যাট পাঁচের হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং বাংলায় লিখতে হবে বি ই ডি বেড মানে হচ্ছে বিছানা আঙ্কেল মানে হচ্ছে কাকা ছয়ের হচ্ছে রাইট ইন ইংলিশ ইংরাজিতে লিখতে হবে মাদুর এম এটি ম্যাট দরজা ডিডবল ও আর ডোর সাথে হচ্ছে ক্রস দ্য লেটার অ্যান্ড ফাইন্ড ওয়ার্ডস অ্যান্ড দ্য দেন ইট এগ্যান ক্রস মারতে হবে যেগুলো দরকার নেই আর যেগুলো দরকার সেগুলোকে ঠিক মেরে নতুন একটা ওয়ার্ড তৈরি করতে হবে তাহলে প্রথমটা কী করবো এলটা কেটে দেবো টি নট হবে হলো তারপর একটা করো তারপরটা ইউ ডি বার হলো তারপর হবে পিইউটি পুট তারপরে লাস্ট এরটা হবে এস কিউইউআইএন তো তাহলে হবে এস ইউ এন সান এখানে কিউ আর ওয়াইটা বাদ চলে যাবে তারপরে আপনার পরবর্তী কোশ্চেনটা দেখে নিই এটা হচ্ছে প্রথম শ্রেণির গণিত সমস্যার সমাধানের সক্ষমতা নিজের নাম রঙাল এগুলো লিখে নেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় একের দাগের হচ্ছে কোপের ভিতর সমান চিহ্ন বা নট ইজ উগেল টু অর্থাৎ অসমান চিহ্ন বসাও ছয় যুক্ত দুই নয় আছে ছয় আর দুই যোগ করে আট হয় তাহলে সমান হচ্ছে না তাহলে যেটা সমানের পরে কাঠকুট আছে অর্থাৎ নট ইজেল টু চিহ্ন সেটা দিতে হবে আর পাঁচ যুক্ত তিন আর এদিকে আছে আট পাঁচ আর তিন যোগ করলেও আট হয় তাহলে আমরা ওই দ্বিতীয় ঘরে সমান চিহ্ন দেবো তারপর এর দাগের সংখ্যায় লেখ এক দশ তিন মানে তেরো এক দশ আট মানে আঠেরো দুই দশ মানে কুড়ি এক দশ ছয় ষোলো এক দশ পাঁচ পনেরো তিনে দেখো কত হবে ফাঁকা জায়গায় লেখো ছয় মাইনাস দুই মানে হচ্ছে চার ফাইভ মাইনাস থ্রি এটা হবে থ্রি এটা ইংরেজি লিখবে চারের হচ্ছে গ্রেটার দেন বা লেস দেন দিতে হবে পনেরো আর তেরো প্রথম থাকবে পনেরো গ্রেটার দেন তেরো অর্থাৎ পনেরোটা বড়ো তাহলে মানে প্রথমে যে চিহ্নটা আছে আর সেটা দেবো আর সাত এটা উল্টো দিকেরটা দেবো যেহেতু এগারো বড়ো এখানে নিয়ম হচ্ছে যে বড় সংখ্যা তার দিক থেকে তীরটা সবসময় যাবে এবং ছোট সংখ্যা সবসময় তীরের কোঁচার সামনে থাকবে পাঁচে থেকে হচ্ছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও পায়রা আছে পায়রার পা আছে দুটি অটোর চাকা আছে তিনটি গরুর পা আছে চারটি আমে আটি আছে একটি তারপর ছয়ে বিয়োগ করতে দেওয়া হয়েছে সে সাত থেকে সাত সাত থেকে সাত বিয়োগ করলে হয় জিরো আর চার থেকে এক বেকুল হয় তিন এটা তোমরা ডাক টেনে বা গুনে করতে পারো যেমন করেছে সাথে দাগের হচ্ছে নিচের সমস্যার সমাধান করো দোকানের কাছে আটটি মাছ লোকটির কাছে দুটি মাছ মোট কটি মাছ আট যুক্ত দুই সমান দশটি মাছ খ হচ্ছে তীরে ছেলে মেয়ে ছয়জন নৌকায় ছেলে মেয়ে চারজন মোট ছেলে মেয়ে কত না ছয় যুক্ত চার সমান দশজন এবার দেখো মানসিক ও শারীরিক সমন্বয় সাধনের প্রশ্ন ক্লাস ওয়ানের একের রয়েছে সঠিক শব্দগুলির পাশে ঠিক চিনে দাও আমাদের বসা উচিত সোজা হয় না সামনে ঝুঁকে সোজা হয়ে খ যাদের চলাফেরা করতে অসুবিধা হয় তারা হুইলচেয়ার ব্যবহার করতে পারে মেরুদণ্ড মাথা বা পা সোজা রেখে হাঁটতে হবে মেরুদণ্ড মাথা সোজা রেখে হাঁটতে হবে দৌড়ানোর সময় পায়ের আঙুল পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে এটা পায়ের আঙুল ইঙ্গ হচ্ছে খাওয়ার আগেও পরে মাটি না সাবান দিয়ে হাত হবে এটা হবে সাবান চ হচ্ছে লাফানোর আগে দৌড়ে না হেঁটে আসতে হবে এটা হবে দৌড়ে তারপর দুইয়ের দাগের হচ্ছে নিচের আকৃতিকর রঙগুলোর নাম লেখো মেলাও ঘরের দেওয়াল এটা একদম নিচেরটা করবো চারকোনা গাড়ির চাকা উপরের সার্কেলটা অর্থাৎ বৃত্তটা আর পাহাড় তিনকোনার ত্রিভুজটা তিনের দাগের হচ্ছে বড় বড় করে ফি আঁকা এবং ফি আঁকো এবং সেটাকে হাত পাখার একটা ছবি আঁকো এটা নিজে করো আর একটি ঘর আঁকো এবং রঙ করো এটাও তোমরা নিজে করো